আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রোজি করিম হাজির হয়ে গেলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে, পনিরের সমুচা। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নাই, চলুন দেখা যাক কীভাবে তৈরি করা হয়। এটা পুরান ঢাকার মিষ্টির দোকানের বাবুর্চির কাছ থেকে নেওয়া পনিরের সমুচা। তো এখানে আমি নিয়েছি 200 গ্রাম পনির, ঢাকাইয়া পনির। এটা হলো লবণাক্ত যে পনিরটা, সেটা নিয়েছি। এটাকে আমি গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে। তো গ্রেট করে আমি এটা নিয়েছি, দেখুন এরকম হয়েছে। একদম মিহি করতে যাবেন না, তারপরে আমি যাব পরবর্তী স্টেপে। এখানে আমি নিয়েছি একটি মিক্সিং বোল, বোলের মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপ ময়দা। এখন আমি তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরা 1 টেবিল চামচ। কালো জিরাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে সমুচার মধ্যে বা সিঙ্গারার মধ্যে। তো এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 2 টেবিল চামচ এখানে ব্রাউন সুগার। আমি চিনিটা দিয়েছি কিন্তু টেস্টটা বাড়ানোর জন্য। দিয়ে দিলাম এখানে 1/2 কাপ তেল। সমুচা তৈরি করতে হলে এখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগে, তো এটাকে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব ময়দার সাথে। দেখুন যখন মাখাতে মাখাতে যখন দেখবেন হাতের মধ্যে এইভাবে যখন মুঠি করা হয়, মোট করার পরে জমাট বেঁধে যায়। এভাবে মোট করার পরে দেখবেন যে ময়দাটা জমাট বেঁধে যায়, তখন বুঝতে হবে আপনার পারফেক্ট ময়নটা তৈরি হয়েছে। তো এখন আমি এটাকে একটি সুষুম গরম পানি, আমি একটি মগ দিয়ে মেপে দিব না, এটা পরিমাণ করে নিতে হবে। তো অল্প অল্প করে আমি সুষুম গরম পানিটা মিশাতে থাকবো, হাত দিয়ে ডোটা তৈরি করতে থাকবো। এটা কিন্তু রুটি পরোটার ডোর চেয়ে একটু হার্ড হবে, মানে একটু ড্রাই হবে, একদম সফট হবে না। তো আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে, এটা আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো 10 মিনিট পরে এটাকে আমি লিচি কেটে ছোটো ছোটো করে দেখুন রুটির মতো করে বানিয়ে নিয়েছি। তো আমি পুরো ভিডিওটা দেখালাম না, ভিডিওটা লম্বা হয়ে যাবে, তাই এরকম ছোট ছোট করে রুটি বানিয়ে নিব। তো তার মধ্যে যে আমি পনিরটা গ্রেট করে রেখেছিলাম, অল্প অল্প করে পনির দিতে থাকবো, আর সাইড দিয়ে পানির সাহায্যে আমি মুকচিল করে দেব। একটু পানিতে হাতটা ভিজিয়ে সাইড দিয়ে লাগিয়ে দিতে হবে যাতে পনিরগুলো বাইরে চলে না আসে। তো এখন আমি সাইড দিয়ে আমি পানি দিয়ে, দেখুন পানি দিয়ে দিচ্ছি, দিয়ে মুখটা সিল করে দেব। তো এখন আমি এটাকে চেপে চেপে এটাকে সিল করে দিচ্ছি যাতে পনিরটা বের হয়ে না আসে ভাজার সময়। এই সমস্যাটা খেতে অসম্ভব মজার, আমি প্রায় 20 বছর ধরে খাচ্ছি। এটা হলো পুরান ঢাকাতে মাঝহার মিষ্টির দোকান, ওখানে এই সমস্যাটা পাওয়া যায়। তো আমি অনেক দিন ধরে এটা খাচ্ছি, তো ভাবলাম এই রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে। তো আমার সবগুলো সমস্যা কিন্তু বানানো হয়ে গেছে। তো এটাকে বলে আর কি, এটা বলবেন সমুচার মতো না, কিন্তু আসলে এটাকে বলে পনিরের সমুচা। তো এটা কিন্তু হাতকুলি পিঠার মতো লাগতেছে। তো আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম রান্নার তেল পরিমাণ মতো। তো তেলটা যখন গরম হবে তখন আমি একে একে সবগুলো সমুচা দিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু অনেক বাড়িয়ে রাখবেন না, মিডিয়াম হিটে রাখবেন এটাকে। অল্প অল্প করে এটা ফুলতে থাকবে, তখন এটাকে উল্টিয়ে পাল্টিয়ে সময় লাগে এটাকে ভাজতে হবে। প্রায় 10 মিনিটের মতো সময় লাগবে, এটা লো ফ্লেমে ভাজতে হবে, অনেক হাই হিটে ভাজতে যাবেন না। তো যখন এটার কালারটা এরকম হয়ে আসবে, একদম ডিপ কালার করতে যাবেন না, যখন এরকম কালার হালকা বাদামি কালার হয়ে আসবে তখন এটাকে নামিয়ে ফেলবেন। যখন গরম গরম এটাকে ভাঙতে যাবেন তখন মনে হবে যে একটু নরম আছে, না যখন এটা ঠান্ডা হবে তখন একদম ক্রিস্পি উপরে হবে, ক্রিস্পি ভিতরে হবে, একদম সফট, খেতে অসম্ভব মজার এই সমুচাটা। তো আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। তো কে কে খেয়েছেন পুরান ঢাকার এই সমুচাটা, কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে, প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।